দুটো গ্লাস একটা সড়া লোকাল এবং ন্যাচারাল অ্যালকোহল আর এই তারি কিন্তু শুধু আমাদের ভারতবর্ষ বা বেঙ্গল না পাঁচ গাছের ফুল কেউ দেখেছে কি তোমরা কমেন্টে অবশ্যই জানাও দেখাচ্ছি তোমাদেরকে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল নোম্যাডলি বেঙ্গলি আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আজকের ভিডিওটা হতে চলেছে ফুড ট্রাভেল এই ফুডটা একটু সম্পূর্ণ অন্যরকম একদম ইউনিক এটা একটা আমাদের গ্রামের ঐতিহ্য বলা চলে আমিও গ্রামের ছেলে এটা একটা বেঙ্গলের রেয়ার একটা জিনিস তোমরা থাম্বনেলে অবশ্যই দেখে ফেলেছো যে তালের রস রেয়ার বলতে এত একদমই কমে গেছে এটা পাওয়া যায় না তাল গাছটাই আজকাল আর মানুষের চোখে পড়ে না তো যাই হোক সেই তাল গাছের রস ভোরবেলা পাড়তে হয় আর আমরা এখন সকালবেলা 5:30 বাজে 5:30 হবে চলে এসেছি জঙ্গলের মধ্যে বাগানে আর কি মাঠের ধারে এটা কিন্তু শুধু আমাদের ইন্ডিয়া বা এখানে বেঙ্গলের ব্যাপার না এই তালের রস সেটা কিন্তু সারা পৃথিবী জুড়ে আছে সেটা আফ্রিকা থেকে শুরু করে সাউথ আমেরিকা বা এশিয়া সব জায়গাতে এই জিনিসটাকে পাওয়া যায় এবং এক একটা জায়গাতে এক একটা নামেতে পাওয়া যায় যে যার সব লোকাল নাম আছে আমার সাথে চলে এসেছে নারায়ণ নারায়ণ হচ্ছে একজন খাদ্যরসিক মানুষ যার জন্য খাবার যখনই ভিডিও বানাই বা যেখানে যাই সে আমার সঙ্গে থাকে আমি অলরেডি এই ধরনের ভিডিও বানিয়েছি যেমন খেজুরের রস বা ছানাগ্রাম তো চলো যাওয়া যাক আজকে আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করা যাক কেমন হয় দেখা যাক তো আমরা মাঠ ঘাট দিয়ে জঙ্গল দিয়ে কাদার মধ্যে দিয়ে চলেছি এখন চল রে চলন বাবা দৌড়ে দৌড়ি করে যেতে হচ্ছে এটা আবার না আটকে যায় কোথাও অন্য কিছু আবার কিছু ভয় লাগে তুই খালি ওই ভয় পা এই হলো মাঠের দৃশ্য সকালবেলার নিরিবিলি একটা সুন্দর পরিবেশ তাল গাছে পুরো ভরে আছে ভালোই তাল গাছ আছে এই জায়গাটাতে তার জন্য আমরা অনেক খোঁজাখুঁজি করে আসলাম এই জায়গাটাতে এই কারণেই এবং বেশ কিছু খেজুর গাছও রয়েছে দেখা যাচ্ছে এই যে খেজুর ফলেছে হ্যাঁ এই দাদা আমাদের রস পারবে বলে রেডি হচ্ছেন করেছিলাম তো আবার দাদা দুটো হাঁড়ি নিয়ে কোমরে বেঁধে ঝুলিয়ে আর কি তড়তড়ি উঠে পড়ছে গাছের মধ্যে উপরে সকালবেলা তো এখনও ওয়েদারটা এখনও অতটা রোদ্দুর নেই যার জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আশপাশের তোমাদের দৃশ্যটাই দেখি একটু দিই কলাটা দেখো কাঁঠালি কলা হ্যাঁ একদম সামনে একটা কাঁঠালি কলার কাঁধি বেশ বড় সড়ো আর ওই একটা মোচা জুম করে একটু তোমাদের দেখাই আমি তো তাল গাছে উঠতে পারবো না যে দুটো হাঁড়ি কোমরে ঝুলিয়ে নিয়ে উঠলো সেইগুলোকে লাগিয়ে দিচ্ছে তাই না আর আগের দিনের লাগানো যেটা ছিল সেইটাকে এবার পেরে নেবে মশারি বেঁধে যাতে কোনো নোংরা না পড়ে সেই কারণে জুম করে নিয়েছি রে কালকে এটা কখন লাগানো হাঁড়িটা সকালবেলা এরকম সন্ধ্যেবেলা কালকে সন্ধ্যে 6টা এটাকে লাগানো আর এখন সকালবেলা 6টা বাজে পুরো 12 ঘন্টার মধ্যে এটা ভরে গেল এই রসটা এটা আম পড়েছে গাছ থেকে এই একটা আম পড়েছে গাছ থেকে একদম টাটকা আম আমরা এই আম গাছের নিচেই রয়েছে এই যে এই আম গাছ আম তো হয় না খুব বেশি আর এই পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে নদী বলতে এটা নদী না এটা অ্যাকচুয়ালি খাল
এবার আমরা এই রসটাকে একটুখানি জাস্ট চেখে দেখব, টেস্ট করে দেখব কি রকম টাটকা রস। আমরা গ্লাস নিয়ে এসেছি, আমি স্পেশাল গ্লাস নিয়ে এসেছি আমরা। এই প্রথম আমি ভিডিওর জন্য কোনো গ্লাস কিনলাম, বা আমাদের যেহেতু বললাম তোমাদেরকে একটু আগে যে আমাদের আমাদের নারায়ণ ভাই হচ্ছে একটু খাদ্য রসিক, তার জন্য আমাকে বললো, সাজেস্ট করলো গ্লাস নে, মাটির গ্লাস, বেশ সুন্দর হবে দেখতে ভিডিওটা। মানে সেন্টটা অন্যরকম আছে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে যখন পড়বে শুকে দেয়, গন্ধ শুকে দেয়। হ্যাঁ, যে কারণে আমরা চা খাই, মাটির ভাঁড়াতে বেশি ফ্লেভার আছে। সুন্দর সুন্দর গ্লাসগুলোকে মাটির কিনে নিয়ে এসেছি। ভাঁড়ের মুখে গামছা লাগিয়ে আর এই নারকেল পাতা দিয়ে ছাঁকনি বানিয়ে নেওয়া হলো এটাকে। সুন্দর লাগছে দেখতে। এইখানে একটা সরা আছে। হুম, দুটো গ্লাস, একটা সরা। চলো ভাই, চিয়ার্স। চিয়ার্স ভাই, চিয়ার্স দাদা। দেখি প্রথমবার লাইফে অভিজ্ঞতা, টাটকা তালের রস দেখি কি রকম। প্রচুর মিষ্টি, একদম পুরো খেতে দারুণ দারুণ মতো, পুরো একদম। দারুণ মিষ্টি, দারুণ। এত সুন্দর জিনিস আমি কখনো খাইনি, মাটির ভাঁড়ে আবার। হ্যাঁ, এতটাই ভালো লাগলো, আমরা আর একটা করে গ্লাস নিয়ে নিলাম। এটা খুবই পরিমাণ, এটা সুস্বাদু একদম। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, এই রস থেকে কি কোনো তৈরি হয় কিছু? এই যে পাটালিগুলো কোনটা থেকে হয়, তালের? আচ্ছা, তালের পাটালি বলে, তালের পাটালিগুলো যে আমরা খাই বাজারে, এটা কিন্তু সেই এই রস থেকে, এই রস থেকেই তালের পাটালিটা হয়। যেমন খেজুরের রস থেকে যেমন গুড় হচ্ছে, খেজুরের গুড় ঠিক তেমনি হচ্ছে খেজুরের গুড়ের পাটালি, তালেরও পাটালি। হ্যাঁ, এই দুটো রস থেকেই হয়। ঠিক তেমনি আমি যেমন খেজুরের গুড়ের ভিডিওটা বানিয়েছিলাম, তোমরা যারা দেখোনি দেখে নেবে, এই রসটাই কিন্তু সকালবেলা যে আমরা খাচ্ছি টাটকা একদম, এটা যত রেখে দেওয়া যাবে সেটা তাড়িতে পরিণত হবে। সেটা হলো আমাদের একদম লোকাল অ্যালকোহল, যেটা ন্যাচারাল, ন্যাচারাল লোকাল এবং ন্যাচারাল অ্যালকোহল। আর এই তাড়ি কিন্তু শুধু আমাদের ভারতবর্ষ বা বেঙ্গল না, সারা পৃথিবীতেই এটা বিভিন্ন দেশে বিভিন্ন নাম দিয়ে এই লোকাল অ্যালকোহলটা বিক্রি হয় বা চলে। এশিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকা, পুরো সব জায়গাতে এই জিনিসটা পাওয়া যায়। আফ্রিকার ঘানা দেশে এর নাম আকপেতেসি এবং গুরুকুটু। টিউনিশিয়াতে এর নাম লাগমি। কেনিয়াতে এর নাম মঞ্জি। ক্যামেরুনে এর নাম এমু এবং মাতাঙ্গ। আর বেঙ্গলে এর নাম তাড়ি, তাড়ি। ওই যে গাছে যে আটাটা বেরোয় না, আটাটা যখন দেওয়া থাকে, আচ্ছা, পুরো লাল হয়ে থাকবে আটা। গাদ বলতে ওই আটাটা, ওটা দেওয়া থাকলে মানে ওটাকে দিয়ে রাখো মাঝে মাঝে নাকি? ওটা আপনি হয় ওটা ধুতে ধুয়ে পালতে পারে। আচ্ছা, সেটা কি তখন টেস্ট অন্যরকম হয়ে যাবে? পুরো লাল টকটক করবে, সারা হয়ে যাবে তো। হুম হুম, সারা যাবে, লাল টকটক করবে। ওইটা থেকেই জাল দিয়ে ওই যে গুড় পাটালি হয়। ও, মানে এটা থেকে হবে না, এটা থেকেও তো হবে, এটাকেও হবে, অনেক ফোটাতে হবে। আচ্ছা আচ্ছা, এটা থেকে একটুখানি সময় বেশি লাগবে গুড় বানাতে গেলে। আর এই যে গাছটা পড়বে লাল হয়ে যাবে যখন, যে রসটা, সেই রসটা থেকে কিন্তু গুড় বানাতে খুব সহজে হয়ে যাবে কম সময়ে। তো আমরা এবার একটুখানি আশপাশগুলো একটুখানি ঘুরবো। মাঠে সকালবেলা তো বেশ ভালোই লাগে ঘুরতে, যার জন্য একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে একটু আনন্দ করে মজা করে তারপর ফিরবো। বাঁশবাগানে একটা অদ্ভুত জিনিস নজরে পড়ে গেল, এটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস, কারোর চোখে মানে দেখা যায় না এই জিনিসটাকে। বাঁশ গাছের ফুল কেউ দেখেছে কি তোমরা কমেন্টে অবশ্যই জানাও, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে, এই হচ্ছে বাঁশ গাছের ফুল, আমিও প্রথম দেখছি জীবনে জিনিসটা। এই পুরো ভরে আছে, দাদা ছবি তুলছে দেখতে পেয়ে, পুরো এগুলো সব ভরে আছে একদম। ভাই তুই কখনো দেখেছিস বাঁশ গাছের ফুল? আমার এই প্রথম, ফার্স্ট টাইম দেখা। সেই, এটা তো কখনোই দেখা যায় না আসলে, এটা হয়তো অনেক দিন পর পর হয় বা কিছু একটা ব্যাপার আছে যার জন্য সব গাছে মানে হয় না, খুব কম গাছেই হয়তো হয়, খুব কমই দেখা যায়। হ্যাঁ, আরো একটা রেয়ার গাছ দেখতে পেয়ে গেলাম আমি, হলো ডুমুর গাছ। এই ডুমুর কিন্তু বাস্তবিকই ডুমুরের ফুল হয়ে গেছে, দেখা যায় না একদমই। অসাধারণ হাওয়া দিচ্ছে মাঠের মধ্যে দিয়ে, এইরকম মাঠে ঘুরতে যে কি ভালো লাগে আমাদের। গতকাল বৃষ্টি হয়েছে আর আজকের ওয়েদারটা একদম ফাটাফাটি দারুণ। তো আমাদের ভাই এখন গাছে উঠছে, ভাই উঠতে পারবি তো? উঠি দেখি কতটা পারা যায়।
দেখি জানা আর পড়ে আস না আর ওট আর ওট অসুবিধা কি আছে পা স্লিপ করার ভয় বেশি না কেমন লাগলো ভাই গাছে ওঠার অভিজ্ঞতা গাছে উঠতে তো ভালোই লাগে গ্রামে গঞ্জে এই সমস্ত মাঠে ঘাটে ঘুরতে এমনিই ভালো লাগে তালের রস খাওয়া সবই হলো দারুণ হলো শেষ পর্যন্ত এটাই বাকি ছিল গাছে ওঠাটা এটা হয়ে গেল কিন্তু তাল শ্বাস পেলে খুব ভালো হতো তালের যে ফল হ্যাঁ ওদিকটা পাট চাষ মনে হচ্ছে ওইখানটা ওইগুলো ওই সব দূরে কাজ করছে মানুষজন তো আমরা অনেক আনন্দ করলাম সকালবেলাটা একটা সম্পূর্ণ অন্যরকম আজকে কাটলো এরকম সত্যি কখনো হয়নি এরকম খুব ভালো ভোরবেলা এরকম মাটির ভাঁড়েতে রস খাওয়া জাস্ট অন্য লেভেলের রস খাওয়াটা তো আছেই তার সঙ্গে এই রকম সকালবেলার পরিবেশ এই যে মাঠের মধ্যে তুই মাঠের মধ্যে এরকম কখনো যাস সকালবেলা এই এত সুন্দর গাছপালা এই পরিবেশ এত সুন্দর হাওয়া দারুণ এই গরমকালে এত সুন্দর সকালবেলা বেরোনো মাঠেতে অসাধারণ যাই হোক একটা বয়স্ক লোক ছিল মাঝ বয়সে সে বলছে আমার 40 বছরের অভিজ্ঞতাটা আমি প্রথম দেখছি বাঁশ গাছের ফুল তোমরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও কমেন্টে আর কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো একদম লাইক দিতে ভুলো না তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো ডেস্টিনেশনে চলো টাটা টাটা